بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. Hello everyone, welcome back to my channel M Antique Cooking Studio. Cooking Studio আজকের এপিসোডে তৈরি করে দেখাবো ভীষণ টেস্টি এবং খুব সহজে তৈরি করা যায় এবারের আমার ঈদের বিরিয়ানি। এই রেসিপিটা এতটাই টেস্টি ছিল, এতটাই সহজ ছিল যেটাকে আমরা এক নামেই ডাকতে পারি যে ওয়ান পট বিরিয়ানি, যেখানে চিকেন থাকবে, সাথে এগ থাকবে এবং পটেটো থাকবে। বিকজ যারা পটেটো লাভার, দ্যাট মিন্স গোজ বা যে কোনো কারির সাথে বিরিয়ানি তাহেরির সাথে পটেটোটা খেতে পছন্দ করে তাদের জন্য যা এই হোক আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগার হবে। আমি এখানে ঘি এবং তেলের মধ্যে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই দ্যাট মিন্স উপরে স্কিনটা একটু সুন্দর কালার আসবে, এতে করে উপরে স্কিনটা লক হয়ে যাবে, ভিতরে জুসিনেসটা কিন্তু থেকে যাবে। সো এখানে আগ থেকে প্রায় এক ঘন্টা যাবৎ লবণ আর প্রায় 3 থেকে 4 টেবিল চামচ টক দই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন জাস্ট একটু ভেজে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু এই চিকেনটার মধ্যে ফুড কালার অথবা জর্দার রঙটাও কিন্তু ইউজ করতে পারেন, এতে করে এটা দেখতে খুবই সুন্দর একটা কালার আসবে। চিকেনটা ভেজে নেওয়া কমপ্লিট, এপাশে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি রান্নার তেল 1/2 কাপ, 3 টেবিল চামচ ঘি এবং কুচানো পেঁয়াজ 1 কাপ। পেঁয়াজটাকে আমি লালচে বাদামি করে ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে, অনেকটাই কিন্তু মুচমুচে পেঁয়াজ পেরেস্তার মতো হয়ে যাবে। যাই হোক, ঘি ভাজা পেঁয়াজ পেরেস্তাটার ফ্লেভার কিন্তু খুবই চমৎকার থাকে। এ পর্যায়ে খুবই স্পেশাল একটা চিকেন বিরিয়ানির মশলা আমি তৈরি করে নিচ্ছি। মশলার ইনগ্রেডিয়েন্টসটা বা যে ধরনের মশলা ইউজ করছি আমি একটু পরে বলছি। এখানে মশলার যে গুঁড়োটা তৈরি করেছি সেটার সাথে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি ঘি ভাজা একটু আগে যে পেঁয়াজগুলো রেখেছি সেগুলো বা ফ্রাইড অনিয়ন বা পেঁয়াজ পেরেস্তাও বলা চলে 2 টেবিল চামচ, 1/3 টেবিল চামচ টক দই, 1/2 কাপ। এই মশলাটার আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। এখানে আমি নারকেল কুড়ানো দিয়েছি 1/2 কাপ, দিয়েছি প্রায় 4-5টা কাঠবাদাম, পেস্তা বাদাম এবং 1 টেবিল চামচ ঘি। এখন এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সাথে আপনারা চাইলে একটু পানি অথবা মিল্কও ইউজ করতে পারেন, তবে অবশ্যই স্পুন এই ধরনের একটা ব্যাটার সরি পেস্ট হতে হবে। দেন আমি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেখানে আরও 1/2 কাপের মতো কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে নিতে আমি বলে দিচ্ছি যে সেই মশলাটার মধ্যে ছিল সবুজ এলাচ 4-5টা, কালো এলাচ, বড় কালো এলাচ 1টা, দারচিনি, লং, তেজপাতা, কালো গোলমরিচ, শাহি জিরা, মিষ্টি জিরা, নর্মাল জিরা, 1 চা চামচ ধনে এবং সামান্য পরিমাণ জায়ফল জয়ত্রী, আর হচ্ছে ছোটো, একদমই ছোটো সাইজের একটা স্টার মশলা বা স্টার অ্যানিস। আর চাইলে আপনারা এখানে কিশমিশটা দিতে পারেন, তবে এই মুহূর্তে কিশমিশটা ছিল না, কিশমিশ কাজু বাদামটাও দিতে পারেন। দেন আমি মশলাটা তৈরি করে নিয়েছি, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা। আমি ঝাল যেরকম খেতে পছন্দ করি সেই অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে ভাজা চিকেন আর হচ্ছে আলুটা। আলুটা আমি হালকা জর্দার রং আর লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চিকেন আর আলুটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব, চুলার আস্তা লো টু মিডিয়াম করে এটা ঢেকে দেব। আর এরই মাঝে আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করেছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চিকেনটা হতে হতে একটু বলে দিচ্ছি, আমার যারা সম্মানিত
রেগুলার ভিউয়ার্স, আমি সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ, বিকজ তাদের সাপোর্টে আজকের এই পর্যন্ত আসা। যারা এই মুহূর্তে নতুন দেখছেন, আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতিদিনের রান্না যদি পেতে চান বা দেখতে চান, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের হাতে পৌঁছে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা আলুবোখরা। আলুবোখরা দিলে এটার টেস্টটা কিন্তু খুবই চমৎকার আসে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা 3টা ডিম। ডিমের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, তবে এই যে কারিটা চিকেন, পটেটো এবং এগ, জাস্ট চমৎকার একটা মাখা মাখা ঝোল এবং খুবই ইয়ামি একটা কারি। আপনারা চাইলে নর্মাল রাইসের সাথে, পোলাওয়ের সাথে এভাবেও কিন্তু তৈরি করে খেতে পারেন। এখানে কিন্তু খুব বেশি একটা পানি ইউজ করিনি, বিকজ এটা এমনিতেই চুলার আঁচটা একটু লো টু মিডিয়ামে রেখে মোটামুটি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে নিচে প্যানের গায়ে মশলাটা পুড়ে না যায়। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে আরেকটু কষিয়ে নিয়ে দেন চিকেন, ডিম, আলুটাকে উঠিয়ে নেব, মশলাটা রেখে দেব। অন্য পাশে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ চাউলকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমি চিকেন এবং ডিমটা, আলুটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে মশলার মধ্যে চাউলটা দিয়ে দিচ্ছি। একদমই শর্টকাট, অল্প সময়ে তৈরি করা যায় এই মজাদার চিকেন বিরিয়ানিটা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আই হোপ যে সবার অনেক অনেক ভালো লাগবে। চাউলটাকে আমি ভেজে নেওয়ার পর মশলার সাথে দেন আমি এটা, চাউল যে পরিমাণ নিয়েছিলাম তার ডাবল, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে মোটামুটি রান্না করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি আমি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে হালকা একটু ছেড়ে দিয়েছি, এতে করে এটা ঝালটাও বের হবে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই পর্যায়ে চাউলের গায়ে মাখা মাখা ঝোল থাকতে থাকতে আমি দিয়ে দিয়েছি চিকেন, এগ অ্যান্ড পটেটো। এতে করে রাইসের সাথে খুব ভালোভাবে কিন্তু এই উপকরণগুলো মিশে যাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে লো করে নিচে একটা রুটি শেকার তাওয়া দিয়ে আমি দমে বসিয়ে দেব। সেই জন্য দেখতেই পাচ্ছেন যে রাইসটাকে ঢেকে দিয়েছি ভেতরে চিকেনটা দিয়ে, উপরে আমি পেঁয়াজ, বেরেস্তা এবং ঘি আর হচ্ছে কিছুটা কেওড়া জল দিয়ে জাস্ট এখন একটু ঢেকে রাখবো। তার আগে একটু ভালো করে হাতের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিলে খুব ভালো হয়, বিকজ তাতে করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের সাথে ঘি এবং কেওড়া জলের ফ্লেভারটা লেগে যায়। এভাবে আমি ভালো করে মিশিয়ে প্রায় 15-20 মিনিট চুলার আঁচটাকে লো করে দমে রেখেছি। এতে করে রাইসটা পরিপূর্ণভাবে কুক হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে এই চিকেন বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ঢাকনার ফুটোটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন খুব মজাদার ঝরঝরে চিকেন বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে গরম গরম সার্ভ করার পালা। খুবই টেস্টি এবং মজাদার এই 1-পট চিকেন বিরিয়ানিটা। রান্নাটা যতটা সহজ ছিল, খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি টেস্টি ছিল। সেই জন্যেই মূলত এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, বিকজ এটা হচ্ছে আমার ঈদের চিকেন বিরিয়ানি। সাজিয়ে নিলাম, সাথে রাখলাম হচ্ছে সালাদ। সালাদে আমি ইউজ করেছি শসা, গাজর, কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতা, টমেটো এবং টক দই, আর হচ্ছে লবণ, আর ছিল টমেটো সস। সব মিলিয়ে খুবই হেলদি এবং মজাদার একটা সালাদও ছিল এই চিকেন বিরিয়ানির সাথে। তো বন্ধুরা, ঈদ কিন্তু এখনও যায়নি, বিকজ ঈদের আমেজটা এখনও রয়ে গেছে। তৈরি করে ফেলুন ঝটফটের এই মজাদার ঈদের বিরিয়ানি। এবারের ঈদটা আমাদের সকলের জন্য একেবারে ব্যতিক্রম। মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি এমন ঈদ যেন আর কখনো না আসে ইন ফিউচারে, বিকজ ঈদের দিন আমরা সবাই প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সাথে সময় কাটাতে চাই, মজার মজার খাবার রান্না করে সবার সাথে শেয়ার করতে চাই। সবার সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই এবং আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।